সো ফ্রেন্ডস, আজকে আমরা ব্যাংকিং সেক্টরে এমন দুটো স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার মধ্যে আমাদের জানা খুবই দরকার এসে পড়েছে যে কোথায় তাদের সাপোর্ট লেভেল থাকতে পারে। প্রথম আমি যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক। ব্যাংকিং সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কারেকশন আসছে। নিফটি ব্যাংকের মধ্যে আমরা দেখেছি যে প্রায় লাস্ট ট্রেডিং সেশনে 1200 পয়েন্টের কারেকশন এসেছিল এবং সেই কারণের জন্য ব্যাংকিং সেক্টরটা পুরোটাই ডাউন গেছিল। দেখুন, এখানে আমরা এইচডিএফসি ব্যাংকে লাগিয়ে দিয়েছি এবং এইচডিএফসি ব্যাংক এখন ট্রেড করছে 1489-তে। লাস্ট ট্রেডিং সেশনের মধ্যে 2.36%-এর কারেকশন এসেছে। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে এই স্টক নাম্বার 1 আছে এবং নিফটি টপ 10-এর মধ্যেও কিন্তু এইচডিএফসি কিন্তু একটা ওয়েটেজ বানিয়ে রেখেছে। তো এইচডিএফসির মধ্যে কন্টিনিউসলি আমরা কারেকশন আসতে দেখতে পাচ্ছি, তো নিফটির মধ্যেও কারেকশন আসছে দেখতে পাওয়া যাচ্ছে। লার্জ ক্যাপ কোম্পানি আছে, প্রাইভেট সেক্টরে ব্যাংক আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে প্রায় কন্টিনিউসলি কয়েকদিন ধরে কারেকশন আসছে। এর যা প্রিভিয়াস হাই ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি 1727-এর কাছাকাছি ছিল। 1727 থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় বলতে গেলে 18 অক্টোবর থেকে এর মধ্যে কন্টিনিউসলি একটা ফল নেমে এসেছে। দেখুন, এখানে আমি মুভিং অ্যাভারেজকেও লাগিয়ে দিয়েছি, 30, 50, 100 এবং 200, এবং আমরা দেখতে পাচ্ছি যে 30, 50, 100 এবং 200 মুভিং অ্যাভারেজকেও ব্রেক করে নিচের দিকে নেমে এসেছে। তো এগুলোকে আমি অফ করে দিচ্ছি, এগুলো কোনো কাজের নেই, রাইট? এগুলোকে আমি অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু অলমোস্ট সাপোর্ট জোনের কাছে এসে দাঁড়িয়েছে। এই জায়গাটা দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট নিয়েছে, তিনবার কিন্তু সাপোর্ট অলরেডি নিয়ে নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট জোনের কাছে এসে দাঁড়িয়েছে এবং এই প্রাইসটাকেও ব্রেক করে যদি নিচের দিকে নেমে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি নেক্সট সাপোর্ট আছে 1474-এর কাছাকাছি। 1474-এর কাছাকাছি আরও একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এইচডিএফসি ব্যাংকের মধ্যে যখন কারেকশন আসে তখন ডেফিনেটলি আমাদের কাছে একটা সুযোগ এসে পৌঁছাচ্ছে। চলুন আমরা চলে যাব একটু পেছনের দিকে চলে যাব। এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে আগের বছর 2020-তে যখন মার্কেটের মধ্যে ক্র্যাশ এসেছিল তখন এইচডিএফসি ব্যাংক 700 লেভেলে নেমে এসেছিল। 700 থেকে আমরা দেখেছি 700 থেকে অলমোস্ট 1600 অবধি পৌঁছেছিল, দেন তারপর থেকে কনসোলিডেশন করতে দেখেছি এবং এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে আবারও কারেকশন আসছে, মার্কেট উইক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এইচডিএফসির মধ্যে যদি কারেকশন আসে তাহলে ডেফিনেটলি আমাদের কাছে একটা সুযোগ আছে, তো আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। এখানে আমি আরএসআইকে ইনক্লুড করে নিচ্ছি এবং বলিঙ্গার ব্যাংককেও ইনক্লুড করবো, বলিঙ্গার ব্যাংককে আমি এখানে অ্যাড করছি। আরএসআইয়ের মধ্যে নাম্বার অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 30 জোনের কাছে এসে পৌঁছেছে, অনেকটাই নিচের দিকে নেমে এসেছে। 20 থেকে 30-এর মধ্যে যে জোনটা থাকে সেটা ওভারসোল্ড জোন থাকে, তো ডেফিনেটলি এই স্টকের মধ্যে আরও কিছুটা কারেকশন আসতে পারে বলে এরকমই ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখুন এর যে সাপোর্ট ছিল সেই সাপোর্টের নিচে ক্লোজিং দিয়েছে, ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন নিচের দিকে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক নিচের দিকে নেমে আসতে চলেছে এবং প্রায় বলতে গেলে 1400 লেভেল অবধি কিন্তু এই স্টক আসতে পারে এবং এই লেভেলটাকেও যদি ভেঙে দেয় তাহলে অনেকটাই এর মধ্যে কারেকশন আসতে পারে। তো আপনারা চাইলে অবশ্যই এইচডিএফসি ব্যাংকের দিকে নজর রাখতে পারেন। চলুন, কমিউনিটি কী রায় দিচ্ছে সেটাও আমরা দেখে নেবো। আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর। মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হচ্ছে, বাইং এবং সেলিং হচ্ছে প্রচুর পরিমাণে। 94 লাখের আমরা দেখতে পাচ্ছি ভলিউম জেনারেট হয়েছে এবং তার মধ্যে থেকে 76% কিন্তু কোয়ান্টিটি ট্রেড হয়েছে, একটা ভারী পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি ট্রেড হয়েছে। মানুষ কিন্তু এই শেয়ারকে বাইং করছে, কেননা অনেকদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক নিচের দিকে নেমে আসছে। যদি একটু নিচে নেমে আসবেন তো এখানে দেখুন কমিউনিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 69% বলছে বাই করার জন্য, 23% বলছে সেল এবং 8% বলছে হোল্ড করার জন্য। ফ্রেন্ডস, অনেকেই কিন্তু উঁচু লেভেলে বাইং করেছেন, তাদের জন্য ফ্রেন্ডস আমি বলবো প্যানিক সেলিং করতে যাবেন না। মার্কেট লিডারের দিকে অবশ্যই ধৈর্য ধরে থাকুন, অবশ্যই কিন্তু আবারও ওপরের দিকে যাবে। তো আপনারা চাইলে অবশ্যই এইচডিএফসির দিকে ফোকাস করতে পারেন বা লার্নিং করার জন্য একটা দুটো কোয়ান্টিটি নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। চলুন চলে যাবো নেক্সট স্টকের দিকে। আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশন দেওয়া হচ্ছে, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, সেক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন কিংবা 199 দিয়েও বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে, সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন।
যে স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হচ্ছে বন্ধন ব্যাংক লিমিটেড। বন্ধন ব্যাংকের মধ্যে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখেছি 11% কারেকশন এসেছে, পার্সেন্টের ফল দেখতে পাওয়া গেছে। তাছাড়া আমার কাছে কোয়েশ্চেন এসেছিল যাতে বন্ধন ব্যাংককে নিয়ে আমি কিছু আলোচনা করি। বন্ধন ব্যাংকের মধ্যে আমরা কন্টিনিউয়াসলি কারেকশন দেখতে পাচ্ছি, যেটা প্রিভিয়াস হাই আছে সেটা আছে 425-এর কাছাকাছি এবং সেটা জানুয়ারি মাসে ছিল এবছর। তারপর থেকে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু এর মধ্যে একটা কারেকশনই দেখতে পাওয়া যাচ্ছে, স্টকের মধ্যে কনসোলিডেশন দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি এখানে একটা বক্সের মতন তৈরি করে নিচ্ছি ফ্রেন্ডস, দেখুন এখানে আমি একটা ডারভাস বক্সের মতন তৈরি করেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের যদি নিচের দিকে নেমে আসে, মানে 2259-এর নিচে যদি বন্ধন ব্যাংক ক্লোজিং দিচ্ছে, তাহলে কিন্তু ডেফিনেটলি স্টক অনেকটাই নিচের দিকে নেমে আসতে চলেছে। ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি এর যে সাপোর্ট আছে সেই সাপোর্টের উপরে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, সাপোর্টটাকে ভাঙেনি। যদি ভেঙে দেয় মানে 280-টাকে যদি ব্রেক করে নিচের দিকে নেমে আসে, তাহলে ডেফিনেটলি স্টক অনেকটাই দুর্বল হতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই 280-র লেভেলটাকে নোট ডাউন করতে পারেন। চলুন আরএসআই নাম্বার কী বলছে সেটাও আমরা দেখে নেবো। আরএসআইকে এখানে আমি ইনক্লুড করে নেবো এবং বিবিকেও টাইপ করবো, বিবিকেও ইনক্লুড করবো। আরএসআইয়ের মধ্যে আরএসআই আসেনি, আরএসআই ইনক্লুড করে নিচ্ছি। দে নাম্বার দেখতে পাওয়া আছে 39-এর কাছাকাছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ওপরের দিকে আছে, 20-30-এর মধ্যে যেই জোনটা থাকে সেটা থাকে ওভারসোল্ড জোন। তো এই ওভারসোল্ড জোনের কিন্তু উপরেই আমরা দেখতে পাচ্ছি বন্ধন ব্যাংক দাঁড়িয়ে আছে। লাস্ট ট্রেডিং সেশনে 11%-এর ফল দেখতে পাওয়া গেছে। তো মার্কেট যখন ওপেন হবে তখন কিন্তু ডেফিনেটলি এর মধ্যে আরও কিছুটা কারেকশন আসবে বলেই মনে হচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই এই পয়েন্টটা নোট ডাউন করুন, 280-280-তে এর সাপোর্ট আছে। এই সাপোর্টটাকে ব্রেক করে যদি নিচের দিকে নেমে আসে 259-এর কাছাকাছি এবং এই দুটো লেভেলকে যদি ভেঙে দেয়, তাহলে অবশ্যই কিন্তু বন্ধন ব্যাংক অনেকটাই নিচের দিকে নেমে আসতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই বন্ধন ব্যাংকের দিকে নজর দিতে পারেন এবং নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে ওয়াচ করতে পারেন যে এর মধ্যে কতটা কারেকশন আছে। ফ্রেন্ডস এই পজিশনে দাঁড়িয়ে ফ্রেশ বাইং করতে যাবেন না, এখন আমাদেরকে ওয়াচ করতে হবে এবং দেখতে হবে যে কতটা কারেকশন আছে। এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স সিরিজ এর নিচে ক্লোজিং দিয়েছে, তো ডেফিনেটলি স্টক নিচে নেমে আসারই ইন্ডিকেট কিন্তু দিচ্ছে। কি ভাবছেন এই দুটো ব্যাংকিং সেক্টরের স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তার সাথে ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফ্রেন্ডস আপনাদের লাইক এবং শেয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আছে, আমাকে অনেকটা মোটিভেট করতে সাহায্য করে। চলুন ফ্রেন্ডস দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।